ভিউয়ার্স, আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমরা জানব ইউটিউবের যে ডিসলাইক অপশনটি রয়েছে সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই ডিসলাইক অপশনের পাশে যে কাউন্টিং যে নাম্বারগুলো ছিল সেগুলো এখন আর শো করছে না। সেগুলো শো না করার পিছনে যারা কন্টেন্ট ক্রিয়েটর রয়েছে তাদের কি লাভ হচ্ছে, আর যারা আছেন ভিজিটর তারা কি লাভবান হবেন নাকি ক্ষতিগ্রস্ত হবেন, সেই বিষয়টি সম্পর্কে আমরা জানব। আমি প্রথমত বলতে চাই যারা ভিজিটর রয়েছেন তাদের সম্পর্কে। আমরা কিন্তু অন্যান্য সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোতে দেখেছি সেখানে লাইক, কমেন্ট এবং শেয়ারের তিনটি অপশন রয়েছে। এই টোটাল তিনটি অপশন দিয়ে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলো তৈরি করা, কিন্তু সেক্ষেত্রে ইউটিউব একটু ভিন্ন, যেখানে চারটি অপশন রয়েছে। একটি হচ্ছে লাইক, একটি হচ্ছে ডিসলাইক, একটি কমেন্ট আর একটি হচ্ছে শেয়ার। তো ভিজিটররা যখন এই ভিডিওগুলোকে দেখতো তখন খুব সহজে লাইক আর ডিসলাইক দেখে পার্থক্য করে ফেলতো যে এই ভিডিওটি আসলে ভালো হবে নাকি মন্দ হবে। এখন কিন্তু ভিজিটরদের জন্য সেইটা আর সুযোগ নাই, কারণ তারা শুধুমাত্র লাইক দেখতে পাবে, ডিসলাইক দেখতে পাবে না। আর এখানে ইউটিউবারদের জন্য একটি বিষয় ভালো হয়েছে, যেটা হচ্ছে যে তাদের যে ভুলগুলো রয়েছে সেই ভুলটিকে কিন্তু কমেন্ট করে জানিয়ে দিতে হবে যে আপনার অমুক জায়গায় কন্টেন্টের অমুক স্থানে এই জিনিসটি ভালো হয়নি, এটাকে আপনি আরো সুন্দর করে ফেলুন। এছাড়া যারা কন্টেন্ট ক্রিয়েটর রয়েছেন তারা তাদের যে কাজগুলো করছেন এই কাজগুলো করতে গিয়ে যখন একটা ডিসলাইক পায় এই ডিসলাইকটা কিন্তু তাকে ডিমোটিভেটেড করতে পারে এবং সে হয়তো চিরতরে ইউটিউব থেকে সরে যাবে। আর স্পেসিফিক যখন সে একটা কমেন্টের মাধ্যমে জানতে পারবে তার ভুলটি অমুক জায়গায় হয়েছে, তখন সেটাকে শুধরে নিতে পারবে এবং নিজেকে সংশোধন করতে পারবে। তাই এই যে ইউটিউবের যে ডিসলাইক অপশনটির যে কাউন্টিং নাম্বারগুলো আছে এগুলোকে যে আর শো করছে না, এই বিষয়টি নিয়ে আপনার কি মতামত সেটা অবশ্যই আপনি কমেন্ট করে জানাবেন। আমি আমার মতামতগুলো আপনাদের সাথে শেয়ার করলাম। আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর যদি আপনাকে এই ভিডিওটি বিন্দুমাত্র ভালো লাগে তাহলে এই ভিডিওটিতে লাইক করে দিবেন। আর যদি এটা আপনি সবাইকে জানাতে চান তাহলে অবশ্যই আপনার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে এটাকে শেয়ার করে দিন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।